আসসালামু আলাইকুম ভাই ও বোনেরা, আজকে আলোচনার বিষয় স্বপ্নে যদি কেউ দাড়িপাল্লা দেখতে পায় তাহলে কি হয়। তবে পূর্বের মতো আমরা এখনও বলি যে একই স্বপ্নের ব্যাখ্যা ভিন্ন ভিন্ন হতে পারে, তা আপনার বয়স, পেশা, বিবাহিত নাকি অবিবাহিত, নারী নাকি পুরুষ ও আপনার বর্তমান পরিস্থিতির উপর নির্ভর করে। স্বপ্নে দাড়িপাল্লা দেখার ব্যাখ্যা আমরা কিতাব থেকে যেটুকু পেয়েছি তাতেই আমরা বর্ণনা করেছি। এই রকম আরও স্বপ্নের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, স্বপ্নকে আরবি ভাষায় রুইয়া এবং ফার্সিতে খোয়াব বলা হয়। হযরত হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, রুইয়ায়ে সালেহা তথা ভালো স্বপ্ন আল্লাহর নিকট থেকে দেখানো হয়, তবে স্বপ্নটি সত্য কিনা মিথ্যা হবে তা সম্পূর্ণই আপনার উপর নির্ভরশীল। ইসলামিক হাদিস অনুসারে যদি আপনি পাক পবিত্র অবস্থায় ডান কাঁধ হয়ে ঘুম আসেন এবং রাত ১২টার পর থেকে ফজর আজানের আগে যদি কোনো ভালো স্বপ্ন দেখে থাকেন, তাহলে এটি আল্লাহর নিকট থেকে দেখানো হয়েছে এবং খুব অচিরেই আপনার স্বপ্নটি সত্য হবে ইনশাআল্লাহ। স্বপ্নের এই ব্যাখ্যাটি আমরা ইবনে সিরিন রহমতুল্লাহি আলাইহি এর স্বপ্নের তাবির বই থেকে নিয়েছি। স্বপ্নে দাড়িপাল্লা দেখা ওই ব্যক্তির লক্ষণ যে মানুষকে অনুগত করে, যার কারণে তারা হেদায়ত পায়, যেমন বিচারক, আলেম, বাদশাহ, কুরআন। যে দাড়িপাল্লা স্বপ্ন দেখে তার মাঝে ন্যায়পরায়ণতা আসবে, কারো মতে দাড়িপাল্লা সোজা হওয়া। বিচারকের ন্যায়পরায়ণতার অর্থ বহন করে, পাল্লা বাঁকা হওয়া তার অত্যাচারের লক্ষণ, সমান করার জন্য দুই দিকের একদিকে পাথর রাখা তার মিথ্যা ও পাপাচারের ইঙ্গিত। যদি সে দেখে সে পয়সা পরিমাপ করছে, বুঝতে হবে সে মিথ্যা সাক্ষীর মাধ্যমে ফয়সালা করবে, তার ইঙ্গিত বহন করে।